मान्यवर उन्होंने कहा कि एनआरजी फेल गया है। मान्यवर मैं इस सदन को फिर से एक बार आश्वस्त करना चाहता हूँ, जब हम एनआरजी लेकर आएंगे एक भी उच्च बेटिया इस देश के अंदर बच नहीं जाएगा। किसी को चिंता करने की जरूरत नहीं, मैं बड़े अधिकार के साथ कहता हूँ। मान्यवर ओवैसी साहब ने अभी कहा कि एनआरसी का बैकग्राउंड बना रहे हैं, एनआरसी का कोई बैकग्राउंड बनाने की जरूरत नहीं है, हम इस पर बिल्कुल साफ है कि इस देश में एनआरसी होकर रहे, कोई बैकग्राउंड बनाने की जरूरत नहीं, बैकग्राउंड है ही हमारा घोषणा पत्र ही बैकग्राउंड। Nothing is personal, everything is political. কারণ আমার মনে হয় যে আমি এতদিন শুধু স্টেজে নাচ করেছি, লোকজন অ্যাপ্রিশিয়েট করেছে, কিন্তু তারপরে কি, মানে এখন যে টার্মোয়েলের সময়, যে পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা কোথাও শুধু আমি মানে নেচে গেলাম আর লোকজন ভালো বললো, বা আমি থিয়েটার করে গেলাম লোকজন বললো বাহ কি ভালো অ্যাক্টিং, শুধু সেটাতে আমার মনে হচ্ছে যে আমি স্যাটিসফাইড হচ্ছি না কোথাও। আমার বা আমাদের, আমরা যারা একসাথে কাজ করি, আমাদের কাছে থিয়েটার বা নাচ যেটাই বলি না কেন, সেটা করার কারণ হচ্ছে আমরা কমিউনিকেট করতে চাই। কি কমিউনিকেট করতে চাই, সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। উইদাউট পলিটিক্স আর্ট ক্যানট সার্ভাইভ। सारी गप गे गे सारे सा जिसका महला तही में जले, चंद लोगों की खुशियों को लेकर चले, वो जो साए में हर मसलहत के पले, ऐसे दस्तूर को सुबह बेनूर को मैं नहीं मानती, मैं नहीं जानती, मैं भी खाइफ नहीं, मैं भी खाइफ नहीं तख्तेदार से, मैं भी मंसूर हूँ कह दो अग्यार से, क्यों डराते हो जिंदा के दीवारों से, जुर्म की बात हो जेल की रात हो मैं नहीं मानती, मैं नहीं जानती। এখন যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেই ধর্মের ভেদাভেদের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার সেখানে মনে হয়েছে যে এই ক্লাসিক্যাল ফর্ম দিয়ে কি আমি কোনোভাবেই আমি যেটা বলতে চাই, পলিটিক্যালি আমি যেটা বলতে চাই সেটাকে আমি বলতে পারি না? হ্যাঁ পারি, তার জন্য আমাকে অনেকগুলো নিয়ম ভাঙতে হয়েছে। ওডিসি নাচ একদমই অ্যালাউ করে না সম্পূর্ণ কালো পোশাকে নাচটি করার, কিন্তু আমি সেখানে কালো পোশাকটাই সম্পূর্ণ বেছে নিয়েছি, কারণ আমি মনে করি কালো পোশাক হচ্ছে প্রোটেস্ট করা। আমি এই নাচ টেম্পল, মন্দির, স্টেজ, সরকারের অনুদান দেওয়া বিভিন্ন ফেস্টিভ্যালে এতদিন ধরে করে এসেছি, কিন্তু আর নয়, অনেক হয়েছে। মন্দিরের সামনেই নাচ করেছি, করতে করতে যেটা বুঝতে পারছি যে আমি হিন্দু ধর্মকেই শুধু প্রিচ করছি, তো সেই কারণে আমি এই ফর্মটাকে সম্পূর্ণ মাসের মধ্যে নিয়ে এসেছি। আমি
প্রোটেস্ট গ্যাদারিংয়ে পারফর্ম করছি, আমি পাড়ায় পাড়ায় করছি, আমি গ্রামার মেরে ওডিসি নাচ কম্পোজ করেছি, কিন্তু হ্যাঁ আমি গানটা বেছে নিয়েছি উর্দু গান, যেটা হয় না, যেটা অ্যালাউড নয়। এবং সেই কারণে এই কাজটির নাম রাখা হয়েছে মুজাহমত, রেজিস্ট করা। চাক সিরো কে সিরনে লাগে তুম কহো, চাক সিরো কে সিরনে লাগে তুম কহো, স্কুলে ঝুট কো জেহন কি লুট কো, মে নহি মানতি মে নহি জানতি।